দুর্নীতিতে ভরে গিয়েছে দল, দলে গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো দলীয় শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা নেই, টাকার বিনিময়ে দেয়া হচ্ছে পদ, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়লেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং জেলা সভাপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছাড়লেন মালদায়ের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার তৃণমূল অঞ্চল সভাপতি মনোজ রাম। পঞ্চায়েত ভোটের দামামা বাজার আগেই তৃণমূলের অঞ্চল সভাপতির দলত্যাগ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা, তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ব্লক কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই বেসুরো হয়েছিলেন তুলসীহাটার তৃণমূল অঞ্চল সভাপতি। বিধায়ক নিহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন টাকার বিনিময়ে দলীয় পদ দেয়ার। জল্পনা শুরু হয়েছিল হয়তো কিছুদিনের মধ্যেই দল ছাড়তে পারেন তিনি। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। সোশ্যাল মিডিয়াতে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে পোস্ট করে এবং তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে স্পিড পোস্ট মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দল ছাড়লেন মনোজ রাম। তার অভিযোগ, তৃণমূলের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, রাজ্য স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় স্বার্থের থেকে প্রাধান্য পায় বেশি ব্যক্তি স্বার্থ, সাথে দলের রন্ধে রন্ধে দুর্নীতি, কেউ কোনো দলীয় অনুশাসন মেনে চলে না, এমনকি এলাকার বিধায়ক মোটা টাকার বিনিময়ে সাংগঠনিক পদ দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।